السلام والسلام عليك ما الا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত হাজেরিন মুসলমান মুত্তাকিন ফজর আল্লাহর গোলাম হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত যে যেখান থেকে শুনতেছেন আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং মায়া অশেষ সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও বরকতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজরিন, আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের বিষয় টপিকসটা কী হবে। তো আমি কোথাও না বাড়িয়ে মনুষ্য ঢুকে পড়তেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মনুষ্য যার আগে বসে অবশ্যই ভিডিও নিয়েছি লাল বেলা বেলা সাবস্ক্রাইব আছে মানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন যাতে কোনো বাটন বাজিয়ে রাখবেন যাতে কোনো ভিডিও আপডেট দেখেন আপনার মোবাইলে প্রথমেই পৌঁছে যায়। তো সম্মানিত হাজরিন, আমি মনুষ্য ঢুকে পড়তেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন এবং 18,000 মখলুকাতের মধ্যে সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপকারের জন্য রেখে দিয়েছেন। কোনো না কোনোভাবে মানুষের উপকার করে যাচ্ছে আর মানুষ পেটের দায় ক্রিয়া কারণে সামাজিকভাবে একটু সুস্থভাবে বা স্টাবলভাবে চলার জন্য নানা দিন থেকে রাত পর্যন্ত 24 ঘন্টাই মাথার ঘাম পায়ে ফেলে অকাতরে নির্ধারণ কষ্ট করে যাচ্ছে। কেউ প্রবাসে গিয়ে একটু বিভিন্ন চাকরি জব করে বা কেউ ইয়ে করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমি তোমাকে অভাব দিয়েছি, আমাকে না আমার নাম ধরে ডাকো, ইনশাআল্লাহ 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 আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আমাকে আমার নাম ধরে ডাকো, আমার শ্রীপতির নাম ধরে ডাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমাকে তোমার দরিদ্রতা তোমার অভাব তোমার অনটন তোমার সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেব। তো চলুন আমরা আজকে আল্লাহ পাকের যে নামটি নিয়ে আলোচনা করব তার সেই নামের ফজিলত এবং তার গুণাগুণ সম্পর্কে আলোচনা করি। কী কী এই নামগুলি এই নামটা জপলে আপনার কী হবে, পাঠ করে আপনার কী হবে সেই নিয়ে একটু আলোচনা করি ইনশাআল্লাহ। ইয়া মুগনিউ, প্রথম ফজিলতটা হচ্ছে ইয়া মুগনিউ, আল্লাহ পবিত্র সেই নামটি হচ্ছে ইয়া মুগনিউ ইয়া মুগনিউ। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটি আপনি যদি পর নামটি পরপর 7 দিন অর্থাৎ প্রতিদিন পরপর 7 দিন প্রতিদিন একাধারে 7 দিন 1,000 বার করে পাঠ করে আল্লাহ পাকের অশেষ সহমতে আপনার দরিদ্রতা এবং অভাব আল্লাহ দূর করে দেবেন, সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে একাধারে 7 রাত প্রতি রাতে এই পবিত্র নামটি 34 বার করে পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ উপার্জন করার তৌফিক দান করবেন। তৃতীয় ফজিলতটা হচ্ছে স্বামী স্ত্রী সহবাসের সময় ইয়া মুগনিউ ইয়া মুগনিউ ইয়া মুগনিউ এই নামটি 33 বার মনে মনে পাঠ করলে স্ত্রীর গভীর ভরসা পাওয়া যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমাদেরকে শুধু ইয়ে করেছেন। তো আমরা যদি আল্লাহ পাকের এই গুণান্বিত মহিমান্বিত নাম ধরে ডাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনারা আমার স্রষ্টা মহান রব্বুল ইজ্জত বলতেছেন বান্দা আমার নাম ধরে ডাকো, আমি আল্লাহ রব্বুল ইজ্জত, আমার ইজ্জতের দোহাই, আমি তোমার সমস্ত অভাব তোমার অনটন তোমার সম্পদ অর্জন আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দেবো, আল্লাহ বান্দা তুমি আমার নামের জিকির করো আমি তোমার ফিকির করিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তার দুরুলার সাথে আর মহিলা যারা আছেন ঘরে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এই আমলটি করার আগে এবং পরে অবশ্যই আপনাকে দুরূদ শরীফ 3 বার অথবা 7 বার অথবা 11 বার পড়ে নেবেন এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যদি আপনি একাধারে 7 প্রতি রাতে অর্থাৎ 7 একাধারে প্রতি রাতে আপনি পবিত্র নামটি ইয়ামগনিউ 34 বার পাঠ করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনাদেরকে অটল সম্পদের মালিক করে দেবেন। তো আর সময় তো হাজিরিন, আমি আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আপনাদের ইমানি দায়িত্ব হলো আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেওয়া আর যদি ভিডিও থেকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন হলো বা আপনি সুস্থ থাকবেন আগামী ভিডিও রাখবেন। তো ওয়া আখির দাওয়ানা।